সিনিয়র, সুপার সিনিয়র, ভয়ের অপর নাম, অতিষ্ঠ করে তুলেছে জীবন। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, এই একই আতঙ্ক বর্ধমান বিশ্ববিদ্যালয়। কারাই সিনিয়র, সুপার সিনিয়র, শুনুন। এই সিনিয়র সুপার হচ্ছে তৃণমূলের ছাত্রনেতা নামক কিছু বহিরাগত, হয়তো ধরুন 5-7 বছর আগে পাস আউট হয়ে গেছে, কেউ হয়তো পড়াশোনা করে না, সেই সেই সেরকম তৃণমূলের মানে তথাকথিত ছাত্রনেতারা এই সিনিয়র সুপার নামে পড়ছে। এরা মানে পড়াশোনা করে নাকি তাও জানি না, হয়তো মানে হ্যাঁ দাদারা দাদা বলে ওদের কথা মতো আমাদেরকে চলতে হয়। প্রচুর হই হুল্লো, এমনকি মানে মদ্যপানও হয়। যেটা জানা যাচ্ছে যে এই সমস্ত হোস্টেলগুলো কার্যত বহিরাগতরাই পরিচালনা করে, এবং একটি শব্দ এখানে খুব বেশি পরিচিত হোস্টেলগুলোতে, যেটা হচ্ছে সুপার সিনিয়র। আদপে এই সুপার সিনিয়রদের যে বহিরাগত এই কথা বলার অপেক্ষা রাখে না, এবং এই সুপার সিনিয়রদের দাপটেই এই হোস্টেলগুলো কার্যত জুজু হয়ে থাকে। অভিযোগ, এক শ্রেণীর দাদারা আধিপত্যের নামে হোস্টেলে বসাচ্ছেন মদের আসর। ছাত্রাবাসগুলিতে জোঁকের মতো আটকে বহু বছর আগে পাশ করা তৃণমূল ছাত্র নেতারা, এই দাদারাই ছড়ি ঘোরায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এই সুপার সিনিয়রদের ভয়ে হোস্টেল ছাড়লেও নাকি দিতে হয় জরিমানা। এখানেও প্রতিনিয়ত মানে বহিরাগতরা নামে যারা আছে তৃণমূলের ছাত্র নেতা, অছাত্র যারা কিছু সমাজবিরোধী, এই এলাকার কিছু সমাজবিরোধী, তারা ওখানে ছাত্রছাত্রী ডমিনেট করার জন্য তারা হোস্টেলের ভেতর থাকছে, সাধারণ ছাত্রছাত্রীকে লিপ্ত করার জন্য তারা প্রভোক করছে। এবং যদি সেই ভয়ে সাধারণ ছাত্রছাত্রী যদি র্যাগিংয়ের ভয়ে যদি হোস্টেল ছেড়ে দেয়, সেখানে মানে সেই সেরকম সেই সুপার দাদা যারা বলছেন হোস্টেলের ছাত্ররা যে কিছু বহিরাগত, তারা তাদেরকে জরিমানা করছে 20, 25, 30, 40, 50 হাজার। এর আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোকে বিভিন্নভাবে লেখাপড়ার পরিবেশকে নষ্ট করে দিয়ে মদের আখড়া বসানো হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের কাজগুলো চলছে, সোকল দাদারা যারা বসে রয়েছে, যারা ক্যাম্পাসের সঙ্গে যুক্ত না অথচ দখল করে রয়েছে, তাদেরকে অবিলম্বে বের করতে হবে। খ্যাতনামা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্দরমহলের অন্ধকারে হোস্টেলের কর্মীদের দমবন্ধ। তথ্য প্রমাণ বলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক একটি হোস্টেলের আবাসিক সংখ্যা 90 থেকে 98, অথচ ওই ছাত্রাবাসগুলিতে নিয়ম করে 110 জন পর্যন্ত ছাত্রের জন্য রান্না হয়, বাড়তি 10 থেকে 15 জনই সো কল্ড দাদা। তাদের ভয় মুখ খোলা দেয়। প্রতিদিন রান্না আমাদের মোটামুটি 100-এর উপরে সবসময়, ম্যাক্সিমাম টাইমটা 100-এর উপরে, ম্যাক্সিমাম টাইম। আজকে কতগুলো হয়? আজকে ওই 110-এর উপরে, 110 মানে 100-এর উপরেই ধরুন। গতকাল ওই রকম 100-এর উপরে, 10, 8, 9, 15, কখনো 20, কখনো 30। তো এক সুপার সিনিয়র আমাকে এসে উল্টো পাল্টা মানে অশ্লীলভাবে গালিগালাজ, থেট দেওয়া, কেন দুদিন আগে একটা বাইর দিয়েছিলাম বলে সেই ছেদ দিয়ে সেটা নিয়ে উল্টো পাল্টা ভাতের খবর। কতজন করে রান্না করতে হয় আপনাদের? ওই 110-115। এটা কি প্রত্যেক দিন? হ্যাঁ প্রত্যেক দিন। কিন্তু অতজন ছাত্র থাকার তো থাকার কথা নয়, কিন্তু জানি না কেন, সেটা তো অফিস বলতে পারবে। ছাত্ররা হুমকি দিচ্ছে, কি বলছে দেখে নেবো, কি করতে পারি, হোস্টেলে থাকতে পারো নাকি দেখবো আমরা বলছে। আতঙ্কে আছেন? আতঙ্কে আছি। এই হোস্টেলে অবস্থা ভালো বলে মনে হয় না, চিত্তরঞ্জন হোস্টেলে। মানে 9:20 ঢুকেছিলাম বলে আমার সঙ্গে একসময় অশান্তি হয়েছিলো, মা তুলে ভাসাচ্ছিল। হ্যাঁ হোস্টেল বহিরাগত থাকে। মানে কারা তারা? এরা সুপার জুনিয়ররা বলে, সুপার সিনিয়র। সিনিয়ররা জুনিয়রদের যা বলে জুনিয়ররা শুনতে বাধ্য। যদিও সব অভিযোগই এক কথায় নস্যাৎ করেছেন তৃণমূল ছাত্র নেতা। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এসএফআই এ ধরনের ভুলভাল অভিযোগ করে, যাদবপুর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তারা বর্ধমানকে খুঁজে পেয়েছে। যেহেতু কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাদের ইউনিট দূরের কথা, এসএফআই একটি সদস্যও নেই। ছাত্রাবাসগুলি সুস্থ পরিবেশ ফেরাতে বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি জমা দেয় এসএফআই। আমরা আজকে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং রেজিস্ট্রারের কাছে এসেছিলাম ডেপুটেশন দিতে। যারা অছাত্ররা বহিরাগতরা ক্যাম্পাস দখল করে রয়েছে, হোস্টেল দখল করে রয়েছে, তাদেরকে অবিলম্বে শুধুমাত্র নোটিফিকেশন জারি নয়, তাদেরকে কার্যকরীভাবে বের করে দেওয়ার জন্য নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা আগামীকাল বর্ধমান স্টেশন থেকে বর্ধমান কার্জন গেট পর্যন্ত একটা বৃহৎ মিছিল এবং এসপি অফিসের ডেপুটেশনের একটা কর্মসূচি নিয়েছি। এরপরও যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন থেকে যাব। আগেও তো পড়েছিল ডেপুটেশন, উঠেছিল প্রতিবাদের ঝড়, তবু কি থেমেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুপার সিনিয়রদের ঝুলুম?
রাতের অন্ধকারে এই হোস্টেলগুলোতেই এক প্রকার মদের আসর পর্যন্ত বসে বলেই জানাচ্ছেন ওই হোস্টেলগুলির যারা কর্মচারী আছেন তারা। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, এই পরিবেশ নিয়ে তারা প্রতিবাদ করলেও বাস্তবে কোনো রকমের কোনো সুরাহা হচ্ছে না বলেই তারা অভিযোগ করছেন। এবং যাদবপুরের মতো ঘটনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতেও যে কোনো দিন ঘটে যেতে পারে বলেই তারা আশঙ্কা করছেন। বর্ধমান থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।